আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোনো আঘাত পাওয়ার ফলে আমরা মস্কা খেয়ে থাকি। মস্কা খাওয়া স্থানে বিষ অনুভব হয় এবং কিছু ফুলে ওঠে। এই মস্কা খাওয়া ভালো করার কয়েকটি মান ঘরোয়া চিকিৎসা বলা হলো। শরীরের কোন অংশ মস্কা খেলে জায়ফল কয়টা মান বেটে উক্ত স্থানে পলেপ দিলে মস্কা খাওয়া ভালো হয়। মস্কা খেলে রসুন বেটে পলেপ দিলে ভালো ফল পাওয়া যায়। হাড় ঠ্যাং মস্কা খেলে আক্রান্ত হওয়া স্থানে কাঁচা হলুদ বেটে পলেপ দিলেও বিষ বেদনা ভালো হয়। মস্কা খেলে গন্ধ ভাদুলিয়ার পাতা কাপড় দিয়া বেঁধে গরম করে সেঁক দিলে উপকার পাওয়া যায়। রসুন কালোজিরা সরিষা তেল দিয়ে আগুনে জাল করে মালিশ করলে বিষ বেদনা ভালো হয়। মস্কা বা হাড় ভাঙলে রসুন গন্ধ ভাদুলিয়া জায়ফল আদা পুদিনা খাওয়া উপকারী।